নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ও আহত একুশ পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রধান হিসেবে হতাহত পরিবারের প্রতিনিধির হাতে চেক তুলে দেন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ আরও অনেকে নিহতের পরিবার বিশ হাজার গুরুতর আহত দশ হাজার ও আহত পরিবার পাঁচ হাজার করে আর্থিক অনুদান পায় সরকারের জি আর প্রকল্প থেকে এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা উল্লেখ্য গত রবিবার সকাল পৌনে নয়টার দিকে নাটোরের পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাটি এলাকায় ক্রাউন সিমেন্টের লং লরির সাথে আলিফ লামিম পরিবহনের একটি যাত্রীবাহীর বাসে মুখোমুখি সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে নাটোর থেকে জাহিদ তথ্যচিত্রে পল্লী টিভি